দিনে চট্টগ্রামের মাছের পাইকারি বাজার ঘাটে সামুদ্রিক মাছের সরবরাহ হচ্ছিল বেশি তবে ইলিশের সরবরাহ হচ্ছিল একেবারেই কম তাই চড়া দামে বিক্রি হয়েছে ইলিশ চট্টগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন কাজিব মাহফুজ সারি সারি ফিশিং বোটগুলো এই সময়টাতে আসলে সাগরে থাকার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়া একসাথে সাগরে ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণে তারা অনেকটা অলস বসে আছে যে কয়টি বোট আসলে মাছ আহরণের জন্য সাগরে যাচ্ছে তারাও কিন্তু অনেকটা হতাশ হয়ে ফিরছেন অল্প পরিসরে ইলিশ পাচ্ছেন যা তাদের যে ইলিশ আহরণের খরচ তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যার কারণে তার প্রভাবটি গিয়ে পড়েছে বাজারে এক কেজিতে চারটি কিংবা পাঁচটি ধরে সেই ইলিশগুলো কেজিতে বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় আর মাঝারি আকারের যে ইলিশগুলো অর্থাৎ সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকায় আর এক কেজি কিংবা তার বেশি ওজনের ইলিশগুলো কেজিতে বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকায় আবার ভিন্ন কথাও অনেকে বলছেন অর্থাৎ যে বড় আকারের ইলিশগুলো জেলারা আহরণ করছেন সেগুলো তারা এই ফিশারি ঘাটে নিয়ে আসছেন না অর্থাৎ সাগরে কিংবা নদীতেই অন্য একটি পক্ষের কাছে বিক্রি করে দিচ্ছে সে ছিল চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে ইলিশের সরবরাহ সংকট এবং দরদামের সবশেষ তথ্য